জয়নিতাই আশা করি সবাই ভালো আছেন গ্রুপ থেকে আসা একটি প্রশ্ন যে রথস্থ বামনং দৃষ্টা পুনর্জন্ম নবিদ্যতে এই প্রশ্নটি কে করেছেন জানি না তবে একজন করেছেন যে প্রশ্নটি খুব সুন্দর প্রশ্ন যে রথস্থ চ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যাতে এই প্রশ্নটির আক্ষরিক কথা বা উত্তরটি কী এটি জানতে চেয়েছে এবং এর ভিতরে যেটিকে বিশেষ করে জোর দিয়েছে যে বামনং শব্দের অর্থ কি বামন শব্দের আক্ষরিক অর্থ হলো বেঁটে বা খর্ব আকৃতির এরপর রথস্থা মানে রথে আছে রথে কে থাকে না সাধারণত মূলত আমরা জানি জগন্নাথ দেব এখানে তাই বলা হয়েছে যে রথের ভিতরে জগন্নাথ দেব আছেন এবং জগন্নাথদেব যতক্ষণ রথে আছে রথস্থচা বামনং দৃষ্টা পুনর্জন্ম নবীদ্বতে অর্থাৎ দেব রথে থাকাকালীন অবস্থাতে যখন তিনি থাকবেন এবং আমরা তাকে যদি সেই অবস্থায় দর্শন করতে পারি তবে আমাদের পুনর্জন্ম সম্পর্কে পুনর্জন্ম আমাদের আর হবে না একটা মানুষ যদি সে পুনর্বার জন্মগ্রহণ করে তার জন্মগ্রহণ করতে গেলে অনেকবার ঘুরতে হয় চুরাশি লক্ষ জনি ভ্রমণ করি একাগিনী নরদেহ বপুখানি কৃষ্ণভোজী বার তরে আমরা তখন আদৌ কৃষ্ণ ভজন করতে পারব বলে মনেই হবে না সেই রকম বুদ্ধি আমাদের মাথার মধ্যে আসবে তবেই তো আমরা কৃষ্ণ ভজন করব এবার যদি বলেন যে সেই বুদ্ধি কি করে হবে না ভগবান শ্রীকৃষ্ণ ভাগবতে বলেছেন যে যখন কোনো মানুষের আমার ভজনার উদ্দেশ্যে সে অগ্রগামী হয় সেই যে অগ্রগামী তিনি হচ্ছেন সেই বুদ্ধিটা যতক্ষণ না আমি তাকে না দিই ততক্ষণ কিন্তু তার সেই বুদ্ধি হয় না এই জন্যই পুনর্জন্ম না হওয়ার কারণ আর মানব জন্ম খুবই ধন্য এই জন্মে হরি হরিনাম কৃষ্ণনাম যে যত বেশি করতে পারবে তার তত ভালো ফল হবে তাই এখানে বেশি কিছু বলার নেই আসল উত্তরটি দিয়ে দিয়েছি রথস্থচা বামনং দৃষ্টা পুনর্জন্ম তারা তার পুনর্জন্ম হবে না যে বামন অর্থাৎ জগন্নাথ দেবকে বামনং শব্দের অর্থ জগন্নাথ দেব এই বামন জগন্নাথ দেবকে যিনি দর্শন করবেন তার আর পুনর্জন্ম হবে না এবং জগন্নাথ দেবের হরি বল হরিবল জয় নিতাই এছাড়াও আরও যদি কারো কোনো প্রশ্ন জাগে মনে মন থাকিলে জাগে প্রশ্ন নানান খানি আরও আরেকবার ভিডিও করে দিয়ে যাব আমি আপনি আপনি তা যদি এই রকম প্রশ্ন কারোর মনে থেকে থাকে আরও নানান রকমের প্রশ্ন তারা বলবেন আমি এই রকম প্রশ্নের উত্তরগুলো দিয়ে যাব এবং এর জন্যে আমাদের চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার এবং কমেন্ট বক্সে নানান প্রশ্নগুলো যা আপনাদের মনে জাগবে সেই রকম প্রশ্নগুলো জানাবেন আশা করি সবাই ভালো থাকবেন জয়নিতাই বিশেষ কিছু বলার নেই